আচ্ছা চিলেট টি লণ্ডন টিম পাইছো আমাৰ নাম ফৰিদ মিয়া গ্ৰামৰ বাৰী চিগা চিলেট চাটক হায়দৰপুৰ গ্ৰাম তো আমি জিনিছটা মাতাম চাইছি আচলতে বেছি চেগা আমাৰ মামাৰ বিষয়ে আমাৰ মামাৰ গ্ৰাম হৈছে গা জিগলি চাটক টানা পাৰ্চে গ্ৰামৰ নাম জিগলি চিলেট ত' টাইন প্ৰায় ত্ৰিছ পয়ত্ৰিছ বছৰ যাবতে চৌদি আৰৱ এটা হয় হাফার আল বাতিন ও তা হয়ন অতীতে তাখতা বা বর্তমান অবস্থা আমরা না জান বছরের মতো তাই নিখোঁজ অবস্থায় আছে কোনো খবর পাইলাম না তানোর আশপাশেও আমরা পরিচিত না বা কোনো এলাকা কোনো যোগাযোগ করা যান না গত দুই তিন মাস আগে এজন মানুষের মাধ্যমে হঠাৎ একটা যোগাযোগ পাইছিলাম আমরা খবর পাইছিলাম যে তাই কোনো একটা এলাকাত তাই হয়েছে বা তানোর ব্রেইনে হয়তো কাজ করেন না সপ্তাহ ঠিকমতো হইতে পাররা না এরপরে তারা দি এজন নমাজত গেছলা এর থেকে আর নমাজ আর যে পাইসা যে আজনে পাইছিলা এই না আর না আমার মামারে তো মামার খবর আর আমরা পাইছি না এখন পর্যন্ত তো তানোর দেশ দেশর যে গ্রামের বাড়ি জিগলিগ যে গ্রাম গ্রামের তানোর ওয়াইফ আসন বাচ্চা তারা খুব চিন্তা ভাবনা করা এখানটা কেউ করার কোনো লাগানো একটা ব্যবস্থা করা যান না মামা কোন ব্যৱস্থা আসুন তখন আমি আমার ফেসবুকের মাঝে আমার ফ্রেন্ড মধ্যে যারা আছে সবর লোকে আমি শেয়ার করছি একটা পোস্ট দিয়া আমার ফটো দেওয়া পাসপোর্ট আছিল তানোর কপি একটা ওটা দেওয়া তো আপনার মাধ্যমে আমিও সাইরামাখি জিনিসটা একটু শেয়ার হয়ে আর একটু বেশি বেশি আমরা কমিউনিটির গেছে যাও যাতে হওয়া জান আল্লাহর হুকুম খাওয়ার মাধ্যমে কোনো একটা যদি সুখবর পাই কোনো বাস্তা আসেন যদি মিলে সেই জিনিসটা ওরকম সাইরামাখি আপনারা যদি পসিবলও হয় আর এরকম একটা ব্যবস্থা কর্তা করেন আপনার মাধ্যমে জিনিটাক শ্বেয়াৰ কৰক আৰু আমি আছোঁ লণ্ডন নৰ্থ লণ্ডন কলিনডেল আণ্ডাৰগ্ৰাউণ্ড ষ্টেশ্যনৰ ঔ এলেকাত আমি তাকেই তো যদি কোনো প্ৰয়োজন পৰে কিছু আৰু কিছু জানতা চাইন প্লিজ আমাৰ শুইবা আৰু প্লিজ এটোকে হেল্প কৰকা আমাৰে আমাৰ মামাৰে টুকাই বাখৰ লাগি আৰু যদি কোনো অন্য কোনো ৱে বালা ঐব সম্ভাৱনা মানে মনৰ সৰু অন্য কোনো ৱেতে কিছু কিলা কৰলে কিলা পালেটো আমাৰ এইটো এডভাইচ দিবা মানে কেতা হলে জিনিসটা একটু সুন্দরভাবে হইতে পারে থ্যাংক ইউ ভাই সাহব আসসালামু আলাইকুম